আসসালামু আলাইকুম। যাদের বাজেট 15,000 টাকা, সেরা 5টি ফোন দেখাবো, যে ফোনগুলো নিলে আপনারা ঠকবেন না এবং চোখ বন্ধ করে এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন। এখন আমি সেরা 5টি ফোনের লিস্ট দেখাবো গুগল থেকে। তো আমরা গুগলে চলে আসলাম। তো এখানে দেখেন রিয়েলমি C53, তো এই সেটটা আমি বলবো সেরা, ঠিক আছে, 15,000 টাকা বাজেটের মধ্যে। তো এটার মধ্যে কী নাই আর আপনারা কী চাচ্ছেন, ঠিক আছে, এই ফোনটার মধ্যে ভিডিও, অডিও, ব্যাটারি, ঠিক আছে, ডিসপ্লে সব দিক দিয়ে ভালো রয়েছে, ঠিক আছে। তো আমাদের একটা ফোন কিনতে গেলে কী দরকার? দরকার ভালো একটা ব্যাটারি, ভালো ডিসপ্লে, লেগ যদি না খায়, তা সব কিছু রয়েছে রিয়েলমি C53। তো এটা 15,000 টাকার ভিতরে খুব ভালো একটি ফোন হবে আমি বলতে পারি। তো এরপর আমি আর একটা 2 নম্বর লিস্ট দেখাবো। তো এরপর আমরা এখানে দেখতে পারি, এই যে দেখেন ভিভো Y17S। তাই এই ফোনটার মধ্যেও অনেক কিছু রয়েছে, মাত্র 15,000 টাকার মধ্যে আমরা এই ফোনটা পেয়ে যাব। তো এটার মধ্যে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, র্যাম রয়েছে, ব্যাটারি 5000 mAh, ঠিক আছে, স্টোরেজ 128 GB। তা আমি বলতে পারি 15,000 টাকার মধ্যে সেরা ফোন হবে। তা এখন আমরা 3 নম্বর লিস্টটি দেখব। 3 নম্বর লিস্টটি এখানে দেখেন ইনফিনিক্স HOT 12 Pro, ঠিক আছে। তা এই ফোনটাও 15,000 টাকার মধ্যে সেরা একটি ফোন হতে যাচ্ছে এবং যারা 15,000 টাকার মধ্যে বাজেট রাখছেন সেরা ফোন পেয়ে যাবেন। তা আমি যে লিস্টগুলো দেখাচ্ছি, এই লিস্টগুলো দেখার পরে আপনারা যদি ফোন কেনেন, চোখ বন্ধ করে যে কোনো কোম্পানির ফোনটি কিনতে পারেন, 15,000 টাকায় আপনার ফোনটি সেরা হবে। এরপর আমি 4 নম্বর লিস্টে দেখাবো। তা 4 নম্বরে এখানে দেখতে পারবেন OPPO A57 4G, ঠিক আছে। তা আপনারা এই ফোনটা দেখতে পারেন, এই ফোনটার মধ্যে অনেক কিছু রয়েছে, 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, ঠিক আছে, ডিসপ্লে, স্টোরেজ, র্যাম সব কিছুই ভালো রয়েছে। তা যারা 15,000 টাকার মধ্যে বাজেট রয়েছে তারা এই ফোনটাও দেখতে পারেন। এরপরে আমি 5 নম্বর দেখাবো লিস্টে। তো এখানে দেখেন টেকনো স্পার্ক 10 প্রো। তা আপনারা এই ফোনটা দেখতে পারেন, এই ফোনটাও কিন্তু 5000 mAh ব্যাটারি এবং অনেক কিছুই রয়েছে। তা আপনারা এই ফোনগুলোর মধ্যে যে কোনো একটা কোম্পানিকে চুজ করে কিনতে পারেন, 15,000 টাকার মধ্যে সেরা ডিভাইস। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।